করোনা থেকে সুস্থ হয়েছেন যারা তাদের অনেকেই দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন, আর এই অসুস্থতার ডাক্তারের নাম হচ্ছে লং কোভিড। সুস্থ হওয়ার পরও কেন লং কোভিড এর প্রভাব থেকে যাচ্ছে তারই কয়েকটি গবেষণা সম্পর্কে তথ্য দিতে আপনাদের সাথে রয়েছে আমি S M মাসুম। করোনা থেকে বেঁচে যাওয়া লাখো মানুষের মনে এখন যাচ্ছে নতুন এক সন্দেহ, কারণ তারা মনে করছেন করোনা থেকে পুরোপুরি মুক্তি লাভ যেন একটি কঠিন ব্যাপার। বিশেষজ্ঞরা বলছেন সংক্রমিত হওয়ার 4 সপ্তাহ বা তারপর থেকে দেখা যেতে পারে এই ধরনের অসুস্থতা, অবসাদ, নিঃশ্বাসের সমস্যা, বুকে ব্যথা, ব্রেইন ফগস সহ কোনো কিছু মনে না রাখতে পারার সমস্যা এবং শরীরে ব্যথা হওয়ার মতো লক্ষণ দেখা যায়। এছাড়া হৃদযন্ত্র, ফুসফুস, মস্তিষ্ক সহ শরীরের নানা অঙ্গের বিকলাঙ্গতারও প্রমাণ প্রাথমিক রিপোর্টে পেয়েছেন গবেষকরা। যুক্তরাষ্ট্রের মিশিগানে 1250 জন রোগীর মধ্যে একটি পরীক্ষা চালিয়ে দেখা গেছে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার 60 দিনের মধ্যেই 6.7% ব্যক্তি মারা গেছেন, সেই সাথে 15.1% পুনরায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে এবং তাদের কারো কারোর ক্ষেত্রে অসুস্থতা গুরুতর বলে জানানো হয়েছে। যদিও গবেষকরা এখনও দীর্ঘমেয়াদী প্রভাব নির্ণয়ের মতো যথেষ্ট পরিমাণ রোগী নিয়ে দীর্ঘদিন গবেষণা করেন, দীর্ঘমেয়াদী এমন অসুস্থতাকে চিকিৎসকরা বলে থাকেন পোস্ট একিউট সিকুয়েল। এর দ্বারা নির্ণয় করা যায় যে রোগীরা কতদিন ও কী মাত্রায় রোগে ভুগবে। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর থেকে জানানো হয়েছে কোভিড-19 পজিটিভ শনাক্ত হওয়া মানুষদের ভেতরে প্রতি 5 জনের একজন ব্যক্তি 5 সপ্তাহ বা তারও বেশি এবং প্রতি 10 জনের মধ্যে 10 জনের মধ্যে একজন 12 সপ্তাহ বা তার অধিক সময় ধরে লং কোভিডের উপসর্গ পাওয়া গিয়েছে। এছাড়াও শীত বেড়ে যাওয়ার আগেই গেল গত নভেম্বরে ইংল্যান্ডে প্রতি 10 লাখের মধ্যে 1,86,000 কোভিড রোগী প্রায় 5 থেকে 12 সপ্তাহ শরীরের এসব উপসর্গ নিয়ে বয়ে বেরিয়েছেন। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা থেকে দেখা গেছে কোভিডে তীব্রভাবে আক্রান্ত হওয়ার পর 9 মাস পর্যন্ত শরীরে এসব উপসর্গ থাকে। 2,40,000 জন কোভিড রোগীকে নিয়ে করা আরেকটি বৃহত্তর গবেষণা দেখা গেছে প্রতি 3 জনে একজন রোগীকে আক্রান্ত হওয়ার 6 মাসের মধ্যেই একটি নিউরোলজিক্যাল বা সাইক্রিয়াট্রিক রোগ নির্ণয় পরীক্ষা করাতে হয়েছে। অন্যদিকে কিছু গবেষকদের মতে মহামারী আমাদের দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যার মধ্যে পড়তে পারে। এসব সমস্যার মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী অবসাদ অনুভব, ডিমেনশিয়া বা মন ভোলা রোগ, পার্কিনসন্স ডিজিজ বা হাত কাঁপা রোগ, ডায়াবেটিস এবং কিডনির ক্ষতি। এই ছিল আমার কাছে লং কোভিড নিয়ে কয়েকটি গবেষণার গুরুত্বপূর্ণ তথ্য। যুক্তরাজ্যের করোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের সাথে থাকুন, চোখ রাখুন রানারের ইউটিউব এবং ফেসবুক।